ছুটির দিনে দুই সিটিতে জমজমাট প্রচার এলাকার উন্নয়নকেই অগ্রাধিকার প্রার্থীদের ভোট পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন তারিখ পরিবর্তনে আপত্তি নেই বললেন ওবায়দুল কাদের বিশ্ব ইসলামায় জুমার নামাজ দেশ ও জাতির সুখ সমৃদ্ধির জন্য মোনাজাত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে শুরুতেই ঢাকার দুই সিটি নির্বাচনের খবর নির্বাচিত হলে প্রথম সপ্তাহেই সার্বিক উন্নয়নে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আর বিএনপির প্রার্থী তাবিথ বলেছেন পূজার দিনে নির্বাচন দিয়ে ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করেছে কমিশন এদিকে দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী ফজলেনুর তাপস বলেছেন প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না আর নির্বাচিত হলে মশা নিধন সহ অবহেলিত এলাকার উন্নয়নকে প্রাধান্য দেবেন বলে জানান বিএনপির প্রার্থী ইশরাক হোসেন সহকর্মীদের সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট শত শত নেতাকর্মী নিয়ে ক্যান্টনমেন্ট থানার বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তুলে ধরেন নগরীর উন্নয়নে নানা পরিকল্পনার কথা নির্বাচিত হলে স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করে মানবিক ঢাকা গড়ে তোলার উদ্যোগ নেবেন বলে জানান তিনি দুর্নীতিমুক্ত নগর গড়তে নির্বাচিত হওয়ার পরে কাজ শুরু করার আশ্বাস তার এখানে নিয়ে আসছেন যে সোয়ারেজ লাইন রাস্তা চাই এলাকার বাসীকে সুখবর দিতে চাই সোয়ারেজ লাইন থেকে শুরু করে প্রশস্ত রাস্তা ফুটপাত এবং লাইট ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে কাজ শুরু হবে যদি আমি নির্বাচিত হই ইনশাল্লাহ আপনাদের ভোটে কথা দিতে পারি আমি এবং যারা কাউন্সিল নির্বাচিত হবে তাদেরও প্রত্যেক বৎসরের সম্পদের হিসাব জমা দিতে হবে পরে কালীবাড়ি বালুঘাট বাউনিয়া মোড় হয়ে ভাসানটেক টেক বাইগারটেক সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা করেন আতিকুল ইসলাম উত্তরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করেন নির্বাচনী প্রচারণা তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তাবিথ আউয়াল পূজার দিন ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন ইচ্ছাকৃত বিতর্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন উত্তরের বিএনপির মেয়র প্রার্থী জানান হাইকোর্ট নির্বাচনের তারিখ পিছিয়ে দিলে কোনো আপত্তি করবেন না তিনি একই সাথে পূজা একই সাথে ইলেকশনের জন্য প্রত্যেকটা স্কুল কেন্দ্র তো হয় আমি ওনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি ওনারা প্রত্যেকটা অভিযোগ দায়িত্ব অনুযায়ী সংবিধানের আইন অনুযায়ী অভিযোগ আমলে নিতেই হবে আপিল ডিভিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই অপেক্ষায় আমরা সকলে আছি এদিকে ঢাকা দক্ষিণে নির্বাচনী প্রচারণায় যোগ দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলিনুর তাপস পুরান ঢাকার বংশাল নয়াবাজার তারা মসজিদ আরমানিটোলা কসাইটুলি লেন সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হবেন বলেও আশাবাদ তার এছাড়া আধুনিক ঢাকা বিনির্মাণে ইশতেহার ঘোষণা করবেন বলেও জানান তিনি আমি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ তো পাইনি এগুলো ওনাকে মানে ধুম্রজাল সৃষ্টি করছেন এটা জাতীয় রাজনীতির কলা কৌশল আমরা ব্যস্ত গণসংযোগে আপনারা দেখছেন সকাল থেকে রাত অবধি আমরা পায়ে হেঁটে হেঁটে গণসংযোগ করে বেড়াচ্ছি কখন তাকে বাধা দেওয়ার সুযোগটা কই সবাই কই জয়যুক্ত হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী আমার মনে হয় যে ঢাকাবাসী বুঝতে পেরেছে আমাদের যে উন্নয়নের রূপরেখা সেটা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে এদিকে দনিয়া কদমতিল এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপির মেয়ের প্রার্থী ইশরাক হোসেন ভোটের দিন ভয়ভীতি উপেক্ষা করে সকলকে কেন্দ্রে যাবার অনুরোধ করেন ইশরাক ভোটের অধিকার প্রতিষ্ঠায় যে কোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকারও করেন তিনি আগামী তিরিশ তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনারা কোন বাধা বিপত্তি মানবেন না আমরা যথা সময় যথা পরিমাণের যথাযোগ্য মানের ওষুধ প্রয়োগ করে আমরা ডেঙ্গু এডিস মশার প্রচলনকে নিয়ন্ত্রণের মাধ্যমে ডেঙ্গুকে মহামারী আকারে বিস্তার রোধ করব আদিত্য মামুন টেলিভিশন ঢাকা এদিকে সরস্বতী পূজার দিনে ভোট বাতিলের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এর মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শিক্ষার্থীদের দাবি এটি কোন ধর্মীয় আন্দোলন নয় তারা বলছে অসাম্প্রদায়িক বাংলাদেশে পূজার দিন নির্বাচন হতে পারে না রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের অনশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের এখতিয়ার কেবল নির্বাচন কমিশনের নির্বাচনের তারিখ পরিবর্তনে সরকারের আপত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর মুলতবি বৈঠক শেষে তিনি বলেন তারিখ পরিবর্তন হবে কিনা এ বিষয়ে নির্বাচন কমিশন আলোচনার মধ্য দিয়ে সম্মানজনক সমাধানে পৌঁছাবে ইভিএম পদ্ধতিতে এমপি নির্বাচিত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতি নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন ইভিএম এ নয় ব্যালট পদ্ধতিতে বুথ দখল করে জাল ভোট দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বিকেলে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি ইভিএম এ জাল ভোট দেওয়ার সুযোগ নেই করবে ভোট কেন্দ্রে কেউ যাতে বল প্রয়োগ করতে না পারে সেজন্য আইন অনুযায়ী ক্ষমতা প্রয়োগের নির্দেশনা দেন রফিকুল ইসলাম বলেন নির্বাচনের জন্য নির্বাচনী কর্মকর্তাদের স্বচ্ছতা জরুরি সব দিক বিবেচনা করে ত্রিশ তারিখ নির্বাচন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য নয় যেসব কেন্দ্রে পূজা ও ভোট হবে সেখানে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথাও বলেন তিনি যদি ঢাকার দুই সিটিতে জয়ের জন্যই মাঠে থাকবে বিএনপি বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন ও ইভিএম নিয়ে এক আলোচনায় তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শুধু জাতীয় নয় সব নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রুদ্ধ করে দেয়া হয়েছে তবে এবার থাকলে কোনো ধরনের ষড়যন্ত্রের কাজ হবে না জনগণকে সাথে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন ফখরুল তুরাগতীরে চলছে পঞ্চান্নতম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অংশ নিচ্ছেন মাওলানা সাদের অনুসারীরা বড় জমায়েত হয়েছে জুমার নামাজে এ সময় দেশ জাতির মঙ্গল সমৃদ্ধি করে মোনাজাত হয় রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন ফজরের নামাজের পর মাওলানা ওসমানের আমবয়নের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এ পর্বে মুসল্লিরা অবস্থান করছেন সাতাশিটি ক্ষিত্তায় এখানে আমরা আসছি আল্লাহর নৈকটটা হাসিল করার জন্য মুরব্বীরা বয়ান করতেছে আমার তো খুব ভালো লাগতেছে এসেছেন বিদেশি মেহমানও ইমান আহকাম ও দাওয়াত বিষয়ে শিক্ষা করতে ইস্তেমায় এসেছেন বলে জানান তারা দুপুরে বড় পরিসরের জামাতে আদায় করা হয় জুম্মার নামাজ ইজতেমায় আগতদের সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানায় পুলিশ প্রশাসন আমরা পাস্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি আজকে শুক্রবার জুম্মান নামাজের জন্য এবং আগামী রবিবার আখেরি মোনাজাতের জন্য আমরা ট্রাফিকের ডেভলপমেন্ট আরও বাড়িয়েছি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা ডেস্টি পোর্ট একুশে টেলিভিশন এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ রাজধানীতে বেড়েছে মোটর বাইকের যন্ত্রণা অতিষ্ঠ পথ চলতে মানুষ ট্রাফিক পুলিশ বলছে বাইকারদের নিয়ন্ত্রণ করে নিয়মের মধ্যে না আনলে বিপত্তি বাড়বে নিত্যদিনের যাতায়াতে মনিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার রাজধানীর নতুন উপদ্রব মোটরসাইকেল প্রতিদিন বাড়ছে মোটর বাইকের সংখ্যা পুরনো এসব রাস্তায় নতুন নতুন পরিবহন আদৌ চলাচলের উপযোগী কি না তা নিয়ে চিন্তিত রাজধানীবাসী উবার আর পাঠা আসার কারণে যে পরিমাণ হচ্ছে যে মোটর সাইকেলের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের সাধারণ জনমনের মানুষের কাছে হচ্ছে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এত যন্ত্র না তারা ডাইন থেকে বামে বামে থেকে ডাইনে কোনো লেনই মানে না পথচারীদের ফুটপাত্তা পর্যন্ত তারা দখল করে রাখছে বিভিন্ন রাইড শেয়ারের সংখ্যাও বেড়েছে রাজধানীতে পাশাপাশি ঢাকার বাইরে থেকেও প্রতিদিন আসছে নতুন নতুন বাইকার সেবা দেওয়ার নামে যে জিনিসটা এখন হচ্ছে এটা আসলে আমাদের গলার কাটা হয়ে গেছে রাস্তাঘাটে যত না জনপরিবহন দেখতেছি যত না প্রাইভেট দেখতেছি তার থেকে বেশি মোটরসাইকেল হয়ে গেছে ট্রাফিক পুলিশ বলছে রাইড শেয়ার ভালো তবে তা নিয়ন্ত্রণও জরুরি মোটরসাইকেল যারা মোটরসাইকেল রাইডার এদের মধ্যে আইন না মানার প্রবণতা আমরা লক্ষ্য করে থাকি আমরা চেষ্টা করি প্রসিকিউশনের আওতায় নিয়ে আসা তাদেরকে জরিমানা করা এইসবের মাধ্যমে আমরা চেষ্টা করবো তাদেরকে নিয়ে আসার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য রাস্তার অনুপাতে সাম্প্রতিক সময়ে মোটর বাইকের সংখ্যা এতই বৃদ্ধি পেয়েছে যে পথ মানুষের এখন নাভিশ্বাস অবস্থা প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছা যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা উদয় চন্দ্র রায় জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী তবে দমে থাকেনি তার মন বয়সে তরুণ উদয় গড়ে তুলেছে সামাজিক সংগঠন মায়ের আঁচল নামের এই সংগঠন জনকল্যাণমূলক নানা কাজ করছে একই সঙ্গে প্রতি শুক্রবার সংগঠনটি গ্রামের শিশু কিশোর সহ সমবয়সী মানুষদের নিয়ে সঙ্গীত চর্চার আয়োজন করে লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা শারীরিক প্রতিবন্ধী উদয় জন্মের তিন বছর পরই বাবা হারা হয় সংসারে হাল ধরতে মা চলে আসেন ঢাকায় উদয় বড় হতে থাকে ঠাকুরমা ও ঠাকুরদার কাছে পেরিয়ে বয়স এখন তার হাত দুটো কর্মক্ষম থাকলেও পা দিয়ে সদ্য চলাফেরা করতে পারে না উদয় সচ্ছলতা নাই তারপরেও সে গানের ক্লাস মায়ের আসল উন্নয়ন সংস্থা তারপরে যারা ভাতা পায় নাই তাদেরকে নিয়েও সে মনে করেন যে অফিসে যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার অজপাড়াগা হাজিগঞ্জ ভাটিতারি উদয়ের মায়ের আচল সংগঠনটি এখানেই সপ্তাহের ছুটির দিন শুক্রবার এখানে হয় ভাওয়াইয়া সহ নানা ধরনের লোকসঙ্গীত চর্চা একতারা দোতারা বাসি হারমোনিয়ামের সুরসঙ্গীতের মূর্ছনায় মেতে ওঠেন সব বয়সের মানুষ মায়ের আসল মানে সমস্তটা করে আমাদের গান শেখার সুযোগ করে দিয়েছে যন্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় যে হারমোনি দোতারা সারিন্দাবাসী সে প্রতিবন্ধী হয়েও আমাদের সমাজের জন্য যে দায়িত্বটা সে কাঁধে নিয়েছে আসলে তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত উদয় সংগঠনটি চলে তার মায়ের পাঠানো সামান্য কিছু টাকা আর মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় এসব দিয়ে সে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায় একই সঙ্গে উদয় গ্রামের প্রতিবন্ধীদের ভাতা পেতেও সহায়তা করে সমাজে যে প্রতিবন্ধী বাচ্চাগুলি আছে এতিম বাচ্চাগুলি আছে তাদেরকে একটু সহযোগিতায় কোটি সমাজে আমি একজন প্রতিষ্ঠিত মানুষ হতে চাই সমাজের বোঝা হয়ে না থেকে প্রতিষ্ঠিত হতে চায় উদয় দেশ জুড়ে পরিচিত করতে চায় তার গড়া সংগঠনটিকে মাসুমাलिसा একুশে টেলিভিশন এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ শীতকালীন সবজি ও মাছের বাজারে স্বস্তি মিলেছে তবে বেড়েছে চাল ও ডালের দাম দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে চল্লিশ টাকা বাড়তি আদা ও রসুনের দাম স্মৃতিমণ্ডলের রিপোর্ট পৌষ পেরিয়ে মাখের শুরুতে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম প্রকারভেদে শিমের দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমে বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকায় প্রতিটি ফুলকপি পাতাকপি বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকায় করলা ও গাজরের দাম কমেছে কেজিতে দশ টাকা নতুন আলুর দামও কমেছে কিছু কিছু সবজির দাম একটু কমছে কিছু কিছু সবজির দাম এভাবেই রয়েছে সিমড়া কমসে যেমন সোশারা বাড়ছে কিরাডা কমসে কুস্তা আসিস লুন সাইডটা হইছে দেশি পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে একশো টাকায় তবে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে দশ টাকা বাড়তি বেড়েছে দেশি আদা ও রসুনের দাম দেশি পেঁয়াজের দাম আগের তুলনার থেকে এখন দাম কমছে আর আদা রসুনের দামটা অনেক বেশি হয়েছে এদিকে চালের বাজার চড়া মিনিকেট কেজিতে দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পাইজাম আটাইশ কেজিতে বেড়েছে তিন টাকা কেজিতে পাঁচ টাকা বেড়ে পোলাও চাল বিক্রি হচ্ছে একশো থেকে একশো দশ টাকায় বেড়ে গেছে পোলাও চালটা আর মিনিকেটটা বাড়ছে আপনার দু টাকা কেজি প্রতি দুই টাকা বাড়ছে মানে গত সাথে তুলনায় আর কি আটাইশ টাকা তিন টাকা বাড়ছে পুরনটা পনেরো বিশ দিন আগে চাল নিয়েছিলাম তিন টাকা চার টাকা করে বাড়ছে প্রতি কেজিতে কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে মসুর ও মুগ ডালের দাম অ্যাংকার ডাল কেজিতে পাঁচ টাকা ও ডাবলি আট টাকা বেশি দরে বিক্রি হচ্ছে মুগ ডাল ছিল আগে গত সপ্তাহ আপনার টাকা টাকা মাছের বাজারে স্বস্তি সরবরাহ ভালো থাকলেও ক্রেতা নেই বলছেন বিক্রেতারা কমেছে ইলিশ মাছের দাম এগুলো আটশো টাকা পিস আজকে টাকা পাঁচশো টাকা আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস পাঁচশো টাকা খাসি নয়শো টাকা ঢাকা শেষ করছি সৈকতে খবর দিয়ে। কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সড়কে প্রথমবারের মতো শুরু হয়েছে আলট্রা ম্যারাথন ভ্রমণ হোক দায়িত্বশীল স্লোগানে ট্রাভেলার্স অফ বাংলাদেশ টিও বি আয়োজিত তিন ক্যাটাগরির এই ম্যারাথনে অংশ নিয়েছেন দেশি বিদেশি শতাধিক প্রতিযোগী শুক্রবার সকালে ইনানি সমুদ্র সৈকতের কাছে মেরিন ড্রাইভ সড়কে আলট্রা ম্যারাথন উদ্বোধন হয় ও কিলোমিটার দূরত্বের এই ম্যারাথনের সময়সীমা দশ চব্বিশ ঘন্টা সংশ্লিষ্টরা জানান মাদকমুক্ত সমাজ ও পর্যটন পরিবেশ রক্ষায় বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ম্যারাথন জনপ্রিয় করতে এই আয়োজন সহায়ক হবে আর এরই সাথে শেষ করছি রাত নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ছুটির দিনে দুই সিটিতে জমজমাট প্রচার এলাকার উন্নয়নকেই অগ্রাধিকার প্রার্থীদের ভোট পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন তারিখ পরিবর্তনে আপত্তি নেই বললেন ওবায়দুল কাদের বিশ্ব ইজতেমায় জুমার নামাজ দেশ ও জাতির সুখ সমৃদ্ধির জন্য মনে একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে